আমার একটা ভাই জেলে গেছে, মানুষের হয়ে কথা বলার জন্য আজকে তাকে জেলে ঢুকতে হয়েছে। সকলে জানেন দাদা হুজুরের মুরিদ বুক ফেটে যাচ্ছে, আজকে কলিজা ফেটে যাচ্ছে, পাগলের মতো হয়ে গেছেন দাদা হুজুরের মুরিদরা, কানছে কেঁদে কাকে বলছে জোরে হয় না, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, এর ফয়সালা এর বিচার আল্লাহ এক তুমি করবে। আমরা দুর্বল মজলুম অসহায়, আমাদের আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। হযরতে ইমাম আবু হানিফা হুজুর উনিও জেলে গেছেন, জেল কেটেছেন। মোস্তফা মাদানী হুজুর মদনাপুরে শুয়ে আছেন, আজও উনি জেলের ভিতরেই শুয়ে আছেন। তা আমার একটা ভাই গেছে, তোমার জন্য গেছে, মানুষের জন্য গেছে, মানুষের জন্য গেছে, শান্তি ফিরানোর জন্য, অধিকার বুঝে পাওয়ার জন্য। আজকে যাদের মধ্যে পাওয়ার ক্ষমতা শক্তি আছে, অর্থ আছে, ম্যান পাওয়ার আছে, রাজ পাওয়ার আছে, প্রশাসন পাওয়ার, আইনের পাওয়ার আছে, দুর্বলকে ঢুকিয়ে দিল জেলে। দুর্বল আইনের পাওয়ার নেই, মিথ্যা বলতে পারে না, প্রশাসনের শক্তি নাই, এই জন্যেই দুর্বলকে ঢুকিয়ে দিল। আল্লাহ আছে, আমাদের কি আছে? আর একটু জোরে বলো, ক্ষমতা সারা জীবন থাকে না, থাকে এর আগে অনেক এসেছে আর চলে গেছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বহু এসেছে ভারতবর্ষে, অনেক মুখ্যমন্ত্রী হয়েছে বিভিন্ন রাজ্যে, অনেক নেতা অনেক মন্ত্রী সারা ভারতবর্ষে বহু হয়েছে, আমার রাজ্যেও হয়েছে অনেক মন্ত্রী। আজকে তারা আর ক্ষমতাই নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় রাস্তায় ঘুরছে, কেউ ঘুরেও তাকায়নি। এখন ভাবছে আমি সারা জীবন পাওয়ারে থাকবো, ক্ষমতায় থাকবো, কেউ হাঁটাতে পারবে না। আল্লাহর যদি হুকুম হয় যেদিন আল্লাহ তোমাকে কেচড়ে নিচে ফেলবে, আমরা যেদিন তোমার চুলের ঝুঁটি ধরে নিচে নিয়ে আসবো, অনেক মেরেছো, অনেক চুরি করেছো, অনেক ডাকাতি করেছো, অনেক মানুষকে খুন করেছো, বীরভূম থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে ভোটের পরে নির্মমভাবে মানুষকে মেরেছো, ঘর জাগিয়েছো, পুড়িয়েছো, জেলে ঢুকিয়েছো, মিথ্যে কেসের আসামি বানিয়েছো, মানুষকে কাঁদিয়েছো, ছেলে মেয়েকে কাঁদিয়েছো, বাপকে কাঁদিয়েছো, মাকে কাঁদিয়ে, স্ত্রীকে, বাচ্চাদের কাঁদিয়েছো, আমার বাপ চলে গেছে, আমার মা চলে গেছে, আমার বাপ, আমার দাদু, আমার মুরব্বী, আমার ভাই, মা বাপ কেঁদেছে। আল্লাহ তোমাকে যেদিন নিচে ফেলবে, ঘুরবে রাস্তার, কুত্তাও তোমার দিকে সেই দিন তাকাবে না। আজ ক্ষমতা আছে, ক্ষমতা শক্তি দেখালে কাল থাকবে না, কাল থাকবে না, তখন কি হবে? জিন্দাকে আল্লাহ মুর্দা করতে পারে, মুর্দাকে আল্লাহ জিন্দা করতে পারে। যারা আল্লাহর উপরে ভরসা করে, যারা সবর করে, তাদের উপরে আল্লাহর সাহায্য আছে। জোরে বলে, আরো জোরে বলে, আল্লাহর সাহায্য আছে। কারণ আল্লাহ আলেমদের ইজ্জত দিয়েছে, আলেমদের অপমান, আলেমদের কষ্ট, আল্লাহর ওলিদের অপমান, আল্লাহর ওলিদের কষ্ট, এর ফয়সালা খোদ আল্লাহ করবে। সবর করতে হবে। এই জন্যই হাজি সাহেব যারা হজ করতে যায় জিজ্ঞাসা করবেন, হারাম শরীফে যখন গাড়ি পৌঁছে যায়, মোয়াল্লেমের একটা মানুষ গেট খোলার আগে, হাজি সাহেবের বাইরে বেরোবার আগে একটা মোয়াল্লেমের মানুষ ঢুকে যায়, ঢুকে কি বলে জানেন? হজ করতে এসেছেন হাজি? হাজি হজ করতে এসেছেন? হজ হবে আপনার, তবে আপনাকে সবর করতে হবে, সবর সবর সবর। যেদিন এসেছেন সেই দিন থেকে নিয়ে বিমানে উঠা পর্যন্ত আপনি খালি সবর করবেন, সবর করবেন। যে সবর করবে তার হজ হবে, যে সবর করতে পারবে না সে পথে পথে বিপদে পড়বে। জোরে বললেন না সুবহানাল্লাহ, যার মধ্যে সবর আছে জানবে আল্লাহ আমাদের সেই দিন সাহায্য করবে। এত তাড়াতাড়ি কেন? সবরের ফল মিষ্টি হয়, আল্লাহ আমাদের সাথে আছে। মুজাদ্দিদের জামান দাদা হুজুরের সিলসিলার মানুষ তো আপনারা দেখতে পাচ্ছেন না, কি ইজ্জত আল্লাহ দিচ্ছে আপনাদের। আমার মুজাদ্দিদের জামান ফুরফুরা শরীফের আল্লাহ কি সম্মান বাড়াচ্ছে,
আজকে ভারতবর্ষের 130 কোটি মানুষ দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর ফুরফুরা 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 করছে। দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যপাল যত আছে রাজ্যে, যত মুখ্যমন্ত্রী যত নেতা যত মন্ত্রী যত ক্যাডার সারা ভারতবর্ষে আছে, 130 কোটি মানুষ দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর ফুরফুরা ফুরফুরা করছে। ইজ্জত বাড়ছে না কমছে? আলেমদের আল্লাহ ইজ্জত দেবে। আজকে আলেমকে নিয়ে সারা দুনিয়া ভাবছে, সারা দুনিয়ার মানুষ আজকে ফুরফুরা শরীফকে ইজ্জত ভাবছে। আর একদিন আল্লাহ আমাদের ক্ষমতা দেবেন, কারণ আলেমরা যদি ক্ষমতা পায় আলেমরাই পারবে দেশে শান্তি ফিরাতে। নবী রাষ্ট্র চালিয়েছেন, আল্লাহ বলেছেন তাই নবী রাষ্ট্র নেতা হয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন। নবীর পরে হযরতে আবু বকর সিদ্দিক হুজুর 12 বছর রাষ্ট্র চালালেন। কত বছর? এর জোরে হয় না, 12 বছর রাষ্ট্র চালালেন। রাষ্ট্র নেতা বিশ্ব নবী সাহাবি হযরতে আবু বকর পদত্যাগ করলেন 12 বছর পরে। 10 বছর হযরতে ওমরে ফারুক চালিয়ে ফেললেন, ওমরে ফারুক হুজুরের পরে উসমান গনী হুজুর 7 বছর রাষ্ট্র চালালেন, উসমান গনী হুজুরের পরে আলী হুজুর 6 বছর, আলী হুজুরের পরে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস রাষ্ট্র চালালেন, আরব চালালেন, কোরআনের বিধান মেনে আরব চালালেন। হযরতে হাসান হুজুরের পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 20 বছর রাষ্ট্র চালালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরব, যে আরব দুনিয়ার মধ্যে সব থেকে ধনী দেশ, আল্লাহ যাকে তেল দিয়েছে, এই পেট্রোল কাউকে আল্লাহ দেয়নি, এত কিমতি এত কিমতি এত দামি বিমান চলছে পেট্রোল, আমেরিকা থেকে লন্ডন, লন্ডন থেকে রাশিয়া, রাশিয়া থেকে চীন, চীন থেকে ভারত, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। 2-3 দিন আসমানে একভাবে আছে বিমান, 2,000-2,500 করে মানুষ যাত্রী নিয়ে বিমান উঠছে। এই বিমানটা গরুর মধ্যে উড়ে নেই, এই বিমানগুলো গরুর মুখ ঢেলে দিয়েছে বিমান উঠছে না, পেট্রোল ঢেলেছে তবেই বিমান আসমানে উঠছে। আর এই দামি কিমতি জিনিস আল্লাহ নবীর গোলামদের দান করেছেন। জোরে বলো, আর একটু জোরে, ভাই না কাউকে দেয়নি, চাবি আল্লাহর হাতে, নবীর গোলামদের হাতে আল্লাহ রেখে দিয়েছে। যত কিমতি দামি জিনিস আল্লাহ, এই চাবি আল্লাহ নবীর গোলামদের কাছে রেখে দিয়েছে। ভিক্ষা করতে হবে দুনিয়া, এই দামি কিমতি জিনিস মুসলমানদের কাছ থেকে ভিক্ষা করতে হবে। মুসলমানরা পাঠালে তোমার গাড়ি, তোমার বাইক, তোমার ট্রেন, তোমার বিমান সব কিছু চলবে, তোমার পেট চলবে, পেট চললে বেঁচে থাকবে, পেট না চললে শ্মশানে যেতে হবে, কবরে যেতে হবে। আর এই পেটটা চলে মুসলমানদের ওসিলায়। জোরে বললেন না, একটু জোরে হলো না, তোমার গাড়িগুলো বাইকগুলো যে চলছে ঘুরে বেড়াচ্ছ এটাও মুসলমানদের ওসিলায়। জোরে বললেন না, ভারতে যত গরু আছে এই গরুর মুখগুলো যদি রিফাইন করে কলকারখানার ভেতরে ঢেলে রিফাইন করে যদি নিয়ে এসে দেয় তোমার বাইকে যদি ঢালাও চলবে বাপ? এই কথা বলে না কেন? সে আল্লাহ আমাদের বাদশাহ করেছে, বাদশাহ বাদশাহ বাদশাহ। আর এই বাদশাহ আমরা সংখ্যালঘু, ভারতবর্ষে সংখ্যালঘু মাত্র 40 কোটি মুসলমান। কত কোটি? 130 কোটি মানুষের মধ্যে 40 কোটি মুসলমান সংখ্যালঘু আমরা ভারত। কেউ কেউ কমেন্ট করে 25 কোটি। আরে আমার দাদু 25 কোটি শুনেছে, আমার বাপ 25 কোটি শুনেছে, আমরাও শুনছি, আমার ছেলেরাও কি 25 কোটি শুনবে? বাড়বে না? আব্বা ঠিক বলছি তো? বলেন দেখি না, আপনারা ছোটবেলায় 25 কোটি শুনেছেন, আপনার ছেলেগুলো তারাও 25 কোটি শুনেছে, নাতিগুলো এরাও 25 কোটি শুনবে, তাহলে বাড়বে কবে? এক একটা ঘরে আল্লাহ 5টা 7টা 10টা করে দিচ্ছে, বাড়বে কবে? আরে রাস্তার কথা তোর কাছে, হিসাব কর সঠিক, দুনিয়াকে জানা 40 কোটির অধিক ভারতবর্ষে মুসলমান আছে। এই জন্য আল্লাহ আমাদের জন্য হারাম করেছে সন্তান হত্যা করা, হারাম। সকলে জানে
বিশ্বকাপ শুরুর আগে কাতারের বাদশা সেখানে ড্যান্স করাইলো, দেখেছো? এক কথা বলেন এখানে ছেলেগুলো, দেখেছো ড্যান্স করিয়েছে? বিশ্বের বড় বড় নায়ক নায়িকাদের নিয়ে গেছে, যে ঢোল তবলা গান হয়েছে না? আমার দেশ ইসলাম আমার দেশ, কোরআনের বিধান এই দেশে আছে, অতএব কোরআনের মতো কাজ হবে, কোরআন শরীফ তেলাওয়াত হবে, দুনিয়াকে কোরআনের আওয়াজ পৌঁছে দেওয়া হবে। সতেরো বছরের একটা বাচ্চা কোরআন শরীফ তেলাওয়াত করেছে, যার হাফ শরীর নাই, দুটো পা নাই, কোমর নাই, হাফ বাচ্চা, পঙ্গু, পাও নাই, কোমরের নাই, তোমার গোটা শরীর আছে ওর হাফ শরীর। সন্তান যখন মায়ের পেটে আসে, ডাক্তাররা বলছে এই বাচ্চাটাকে দুনিয়ায় আনবেন না, বিপদে পড়ে যাবে, কারণ বাচ্চাটার দুটো পাও থাকবে না, কোমরও থাকবে না, এই পঙ্গুটাকে নিয়ে আপনারা সারা জীবন চলবেন, কষ্ট পাবেন, তাই বাচ্চাটাকে নষ্ট করে দেন। তার বাপ তার মা রুখে দাঁড়ায়, ইসলামের কানুন কোরআনের কানুন, বাচ্চা শেষ করা নষ্ট করা হারাম, দুটো পা নাই থাকবে না, কি হয়েছে? আমি মা একটা পা হব, বাপও বলছে আমি আমার বাচ্চার একটা পা হয়ে থাকবো সারা জীবন। আর সেই হাফ বাচ্চাটাকে আল্লাহ এমন করে ফেললে তাদের ইমানটাকে দুনিয়ার কাছে পৌঁছে দিবার জন্য কোরআনের উপরে ভালোবাসা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিবার জন্য আজ তুমিও জানছো আমিও জানছি এরকম দুনিয়াও জেনে গেছে, ওই বাচ্চা হাফ সন্তানটাকে আল্লাহ এমন করে দিলেন, আল্লাহ তার মাথায় এমন দায়িত্ব দিলেন, দুনিয়ার 700 কোটি মানুষের কাছে কোরআন শরীফ পৌঁছে দিবার দায়িত্ব আল্লাহ তার মাথায় তুলে দিলেন। আর তুমি মুসলমানের ঘরের ছেলে, আর কত জীবনে খুন করবে? একটা বাচ্চা হয়েছে ছেলে আর একটা বাচ্চা হয়েছে মেয়ে, মুসলমান এই বুদ্ধি, এত বুদ্ধি, এত চাপ তোমার মাথায় ঢোকালো কে? এই শয়তানের বুদ্ধি তোমার মাথায় দিল কে? কে তোমাকে ফয়সালা করতে বলেছে? দুটো হয়ে গেছে আর আমি লবণ শেষ করবো বাচ্চা এসে গেছে পেটে, এত বুদ্ধি এত চাপ, এই শয়তানি বুদ্ধি তোমার মাথায় ঢিল কে? তোমার জ্ঞানে নাই, ওই বাচ্চাটা আল্লাহর হুকুমে এসেছে, সে তার স্ব শরীরে আসবে দুনিয়ায়, তাকে আল্লাহ হাত দেবে, তাকে আল্লাহ পা দেবে, তাকে আল্লাহ শরীর দেবে, তাকে আল্লাহ ক্ষমতা দেবে, সে আল্লাহর হুকুমে চলাফেরা করবে, আল্লাহর হুকুমে ইনকাম করবে, ব্যবসা করবে, কাজ করবে, সে তার ক্ষমতা অনুযায়ী সে চলাফেরা করবে, তুমি সেই বাচ্চাটাকে কেন নষ্ট করছো? তোমার জানে ময়া নাই, রহম নাই, ইহুদিদের খ্রিস্টানদের অন্য ধর্মের মতো তুমি হেনস্তর হয়ে গেলে, তুমি ডিসিশন নিয়ে ফেললে যে বাচ্চাটাকে আমি নষ্ট করেই ছাড়বো, হসপিটালে নিয়ে গিয়ে তুমি তার হাতটাকে কাটলে, একটা হাত আর একটা হাত, তার শরীর তার মাথা, তাকে এইভাবে তুমি শেষ করলে একদিন সেই বাচ্চা তোমাকে মাফ করবে না, হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে, তোমার বাচ্চা তোমাকে জাহান্নামে পাঠাবার জন্য হাসরের মাঠে রুখে দেবে তোমায়, আল্লাহ আমার শরীরে আমি এসেছিলাম দুনিয়ায় আসতে চেয়েছিলাম, দুনিয়ায় এসে আল্লাহ আপনাকে সিজদা করতাম, মুসলমান হয়ে আসতাম, নবীর গোলাম হয়ে আসতাম, নবীকে ডাকতাম এসে, আল্লাহ তোমাকে মসজিদে গিয়ে সিজদা করতাম, আমার এই নিষ্ঠুর বাপ নিষ্ঠুর মা আল্লাহ আমাকে নষ্ট করেছে, দুনিয়া দেখতে দেয় না, আল্লাহকে জান্নাতে দিও না, আমলা আমি রুখে দিলাম, একে জাহান্নামের ভিতরে দিয়ে দাও। তোমরা আমার তো ভাই, তোমরা আমার মুজাদ্দিদের জবানের সিলসিলার ছেলে, আমার দাদা হুজুরের ছেলে, আমাদের কথা কি শুনবেন না? আমাদের কথা শুনবেন না? আমাদের পিছনে দাঁড়াবার মতো হবেন না? আল্লাহ আমাদের ইমান বলা করেছে, ইসলাম বলা করেছে, নবী বলা করেছে, তাদের আদর্শ কি নিয়ে আসবেন না? দাদা হুজুর কেউ সিলসিলার মানুষ,
আজকে ফুরফুরা শরীফকে আপনারা এত ভালোবাসছেন এত প্যার করেন জীবন জান যা কিছু লাগে আপনারা দাদা হুজুরের সিলসিলার জন্য দিতে রাজি আছেন না দাদা হুজুরের আওলাদদের জন্য জান দিতে রাজি নয় দাদা হুজুরকে আপনারা কত ভালোবাসেন মুজাদ্দিদ জবানকে কত প্যার করেন আল্লাহ এত mohabbat আপনাদের মধ্যে দিয়েছে খালি একটু মেনে সবকিছু চলতে হবে আরও ইমানদার আল্লাহ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হয় না অনেক সময় আপনাদের কষ্ট দিয়ে ফেললাম আসেন এই পবিত্র বেহেশতের বাগানে আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসে গেছে আমরা একটু বেহেশতের বাগানটা সুন্দর করব সাজাব একটু শুকর আদায় করব আল্লাহ তাআলার কাছে আল্লাহ পাক আমাদের নবীর উম্মত করেছেন শুকরিয়া আদায় করব হুজুরকে সালাম দিয়ে সবাই উঠে দাঁড়িয়ে জানি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ভালোবাসা ভালোবাসা প্যার মহব্বত দিয়ে হুজুর পাককে সালাম দেব বিশ্ব নবীকে সালাম দেব শুকরিয়া আদায় করব আল্লাহ আমরা নিকৃষ্ট গুনাহগার পাপী খারাপ দয়া করে সেই দয়ার নবীর উম্মত করলেন আল্লাহ আপনি কোটি কোটি শুকর কোটি কোটি শুকর আল্লাহ আপনার কাছে আমরা হলাম সেই দয়ার নবীর উম্মত বলুন না আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সেই খুশিতে প্রাণ ভরে ভালোবাসা দিয়ে চিৎকার করে হুজুরকে সালাম দেব কাউকে নয় দুনিয়ায় কাউকে সালাম দিচ্ছি আজকে দাঁড়িয়ে কাউকে দিচ্ছি আমরা আমাদের নবীকে দিচ্ছি সবাই একসঙ্গে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম तेरे याद कमली वाले मेरे जीने का सहारा तेरे याद कमली वाले मेरे जीने का सहारा अच्छी हूँ या मैं बुरा हूँ आखिर हूँ سلام عليك يا رسول سلام عليك میرے آقا کملی والے میرے دل میں رہنے والے میرے آقا کملی والے میرے سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك مجھے در پہ دل بلانا مجھے عشق بھی پلانا مجھے در پہ دل بلانا مجھے عشق بھی سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك
মাশাআল্লাহ জোরে 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 ভালোবাসা কবরে থাকিব একা হাসরে উঠিব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা সে তাই গিয়ে পাই জানু নূর নবীজি আপনাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা তালা আল বাদর সবাই বসেন আলহামদুলিল্লাহ 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 এই ভাই তোমরাও সব ঢুকে যাও না সবাই ঢোক সবাই আসো আল্লাহ আবার এই সব চলে আসো আমার ছোট ছোট ভাইরা সবাই ঢুকে যাও আহ আল্লাহ আমার নবী সাহাবাদের যে ইমানি শক্তি দিয়েছিলেন এখন আমাদের সেই শক্তির দরকার আল্লাহ আমার এই ছোট ছোট ভাইদের শরীরের মধ্যে সেই নবীর সাহাবাদের ইমানের শক্তি আপনি দান করেন বলুন আমিন বললেন আল্লাহ আমিন আল্লাহ নবীর সাহাবাদের যে ইমান দান করেছিলেন যে ইমানের শক্তি দান করেছে আল্লাহ আমার এই ভাইদের আব্বাদের আম্মা বুনেদের আল্লাহ সেই নবীর সাহাবাদের ইমানের পাওয়ার ইমানের শক্তি আপনি দান করে দেন বলুন আমি আল্লাহ আমাদের সেই ক্ষমতা চাই সেই ক্ষমতা আল্লাহ আপনি আমাদের মধ্যে দেন আমার এই ভাইদের মধ্যে দেন ইসলামের জন্য মুজাদ্দিদের জবান দাদা হুজুর কিবলার জন্য আলেমদের জন্য ওয়ারাসাতুল আম্বিয়া তাদের ইজ্জত রক্ষা করার জন্য তাদের সম্মানকে বাঁচানোর জন্য আল্লাহ পাক সেই শক্তি আমাদের চাই বলুন ইনশাআল্লাহ আইডি জোরে হয় না আমাদের আল্লাহ পাক ছাড়া আর কেউ নাই আমরা যা কিছু বলি আল্লাহ যা কিছু চাই যা কিছু সাহায্য আমরা আল্লাহর আল্লাহর আমরা সেই আল্লাহর ক্ষমতায় আল্লাহর শক্তিতে আমরা বুক ফুলিয়ে মাথা তুলে চলাফেরা করি ধরে বলুন আমাদের হাতে না আছে যুদ্ধের বিমান না আছে কামান না আছে বোমা না আছে রাষ্ট্র রাইফেল স্টেট ক্যান না আছে রাজ ক্ষমতা না আছে প্রশাসনের ক্ষমতা না আছে রাজ টাকা না আইনের কিচ্ছু আমাদের কাছে নেই আমাদের একমাত্র জোরে বলো আল্লাহ আল্লাহ রসুল আমাদের সাথে আছেন আল্লাহ আল্লাহ রসুলের সেই শক্তির কাছে দুনিয়ার সমস্ত শক্তি ধ্বংস হয়ে যাবে আল্লাহর ক্ষমতার কাছে জোরে বলে এটাই হলো আমাদের ঈমান আজ না হলো কাল কাল না হলো পরশু আল্লাহ আমাদের সম্মান আসমানে তুলবে বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আমিন সন্ধ্যা থেকে লিয়ে এখন পর্যন্ত আজনে সিয়াত চলছে আমার আগে ভাইরা সব আজনে সিয়াত করেছেন আমি গুনাহগার যতক্ষণ ছিলাম দয়ার নবীর কথা আলোচনায় রেখেছিলাম
আমরা সবাই মিলে সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ তেলাওয়াত করেছি পড়াতে বলাতে শোনাতে তেলাওয়াতে কারো যদি কোনো রকমের ভুল হয় আল্লাহ পাক মেহেরবানি করে মাফ করে দিবেন গুনাহগারদের উপরে যদি রাজি হয়ে যান গুনাহগারদের উপরে যদি খুশি হন আজকের ইসালের সওয়াবের উপরে যদি আপনি রাজি হয়ে যান আল্লাহ খুশি হয়ে আমাদের যে সওয়াবটা আপনি দান করবেন আমাদের সকলের এই সওয়াব আমাদের নবী পাকের দরবারে পৌঁছে দেন রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেন হুজুর পাকের দরবারে পৌঁছে দেন রাসূলুল্লাহর আহলিয়া আম্মা জানদের দরবারে পৌঁছে দেন রাসূল পাকের আল আওলাদ হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দেন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাতে যত হযরত রাসূল আছেন নবী পাক রাসূল আছেন সাহাবা হুজুর রাসূল আল্লাহ পাক সকলের দরবারে সওয়াব পৌঁছে দেন হযরতে বড় পিসাব কিবলা দরবারে সওয়াব পৌঁছে দেন হিন্দুস্তানে বাদশা খাজা গরিবের নামাজ হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেন হযরতে মুজাদ্দিদ আল ফিসানি হযরতে নিজামউদ্দিন আউলিয়া হুজুরদের দরবারে বোম্বাইয়ে শুয়ে আছেন সমুদ্র সাগরের পানির উপরে শুয়ে আছেন হুজুর হযরতে হাজি আলী হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেন সারা দুনিয়ায় যত আলেমে হাক্কানি আল্লাহর ওলি কবরবাসী হয়ে গেছেন আল্লাহ পাক সকলের দরবারে সওয়াব পৌঁছে দেন মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা হুজুরের পাক দরবারে সওয়াব পৌঁছে দিন হুজুরের পাঁচ কলিজার টুকরা দাদা জান বড় হুজুর কিবলা দাদা জান মুফতি আজম মেজলা হুজুর দাদা জান সজলা হুজুর দাদা জান ন হুজুর দাদা জান ছোট হুজুর কিবলা হুজুরদের পাক দরবারে সওয়াব পৌঁছে দি গুরফুরা শরীফের জমিনে হাজার হাজার আল্লাহর ওলিরা শুয়ে আছেন চার শহীদান হুজুর শুয়ে আছেন সমস্ত চাচা জান দাদি জানরা শুয়ে আছে আল্লাহ খাস করে আমার আম্মা জান সকলের পাক দরবারে সওয়াব পৌঁছে দি যে গ্রামে বসে এতগুলো বান্দা বান্দি আল্লাহ আপনার কাছে হাত তুলেছি আমাদের কারোর আব্বা জান আম্মা জান দাদা জান দাদি জান ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ আপনার ডাকে সারা দিয়ে চলে গেছেন আল্লাহ তানাদের রুহ পাকে সওয়াব পৌঁছে দিন আল্লাহ তানাদের সকলের কবরটাকে বেহেস্তের বাগান বানিয়ে দিন আল্লাহ তানাদের সবাইকে দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয় এই সালে সওয়াবের ওসিলায় আল্লাহ আপনি মহল্লায় শান্তি দেন আসমানি বালা জমিনি বালা করোনা ভাইরাসের বালা সর্ববালা থেকে আল্লাহ আপনি এলাকার মানুষদের হেফাজত রাখবেন আল্লাহ আমার ভাইদের আব্বাদের টাকা পয়সায় বরকত দেন অভাব দেবেন না আল্লাহ সংসারে আল্লাহ কারো সংসারে কষ্ট দেবেন না আল্লাহ কারোর কাছে আপনি হাত পাতাবেন না হালাল রুজিতে বরকত দি আল্লাহ এত বরকত দেবেন মৃত্যুর আগে মক্কা মসজিদ মদিনা শরীফ আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দেবেন যে জমিনে আল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফ আছে আমার রাসূলুল্লাহ শুয়ে আছেন আল্লাহ যতদিন পর্যন্ত আমার আব্বা ভাইদের আম্মা বোনেদের যাওয়া নসিব না হয় আল্লাহ আপনি দেখে নেবেন না আল্লাহ যতদিন পর্যন্ত আরাফাত মিনা মুজদালিফা জবলে রহমাত আল্লাহ মক্কা মদিনা শরীফ আমাদের দিদার না হয় আল্লাহ আপনি আমাদের ডেকে নেবেন না
আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার পাগল রাসূলুল্লাহ পাগল করে দিন আল্লাহ নামাজি পরেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা করে দিন ভাইদের আব্বা আম্মা বোনেদের আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন নামাজি পরেজগার করে দিন সামনে এক মাস রোজা আল্লাহ সবাইকে রাখা তৌফিক দেবে আল্লাহ আপনি আমাদের সকলের হায়াত দরাস করেন আমার আব্বা আম্মা ভাই বোন যারা যারা আমরা হাত তুলেছি আল্লাহ আপনি আমাদের সকলের হায়াত দরাস করেন বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ আপনি আমাদের সকলের বেশি বেশি করে হায়াত দিন খাস করে আমার আব্বা জান হুজুর কিবলার আল্লাহ হায়াত দরাস করেন আমার থেকেও আমার আব্বা জান হুজুর কিবলার বেশি হায়াত দরাস করে বরকত দান করেন হুজুর কিবলা বাংলাদেশে আছেন দেশ বিদেশ সারা বাংলাদেশ ঘুরছেন সর্বদিক থেকে আপনি হেফাজত করবেন আল্লাহ এক দেশ থেকে আরেক দেশে আছে সর্বদিক থেকে আপনি হেফাজত করবেন সেই সালামতে নিয়ে গেছে আবার সেই সালামতে আল্লাহ ঘরে পৌঁছে দেবেন বড় চাজান হুজুর কিবলার হায়াত দরাস কর আল্লাহ সমস্ত চাজান হুজুর কিবলাদের হায়াত দরাস কর আল্লাহ আপনি আমাদের সকলের এই দোয়াকে কবুল করে নেন لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم শেষ দোয়া আল্লাহ আপনি আমাদের যেদিন মৃত্যু দেবেন এই দুনিয়া ছেড়ে যেদিন আমাদের যেতে হবে যেদিন আপনার হুকুম হবে আল্লাহ যেদিন আপনি আমাদের এই দুনিয়াকে বিদায় করাবার দিন করবেন যেদিন মসজিদ থেকে আমাদের খবর হবে আল্লাহ সেই দিনটা কেমন হবে জানি না সেই দিন আল্লাহ আমাদের কেমন হবে জানি না আল্লাহ মসজিদে এলান হয়ে যাবে অমুক মানুষটা আর দুনিয়ায় নাই আল্লাহ মসজিদ থেকে খাটিয়া আমার জন্য সবাইয়ের জন্য চলে আসবে আল্লাহ সেই মৃত্যুটা যেন রাস্তাঘাটে না হয় আল্লাহ শেষ দিনটা যেন আমাদের ইমানের সঙ্গে হয় আল্লাহ পথে ঘাটে দেবেন না উত্তার হালতে দেবেন না খ্রিস্টান বেঈমান ইহুদিদের সাথে করে আমাদের মারবেন না হসপিটাল নার্সিং হোমে মারবেন না পোস্ট ম্যাডাম অ্যাক্সিডেন্ট করিয়ে দেবেন না ইজ্জতের সাথে সম্মানের সাথে আল্লাহ আপনি আমাদের মৃত্যু দেবেন মৃত্যু সময় আল্লাহ ইমানের কলেমা শরীফ নসিব করাবে এই সালে সওয়াবের ওসিলায় আল্লাহ আমাদের এই দোয়াকে আপনি কবুল করেলেন আল্লাহ মৃত্যুটা যেন ইয়াউমাল রমজান ইয়াউমাল রমজান রমজান মাসে যেন হয় ওয়া লাইলাতুল রমজান রমজান মাসে রাত্রিরে যেন হয় ইয়াউমাল জুম্মা জুম্মার দিনে যেন হয় من آخر كلامه لا إله إلا الله محمد رسول الله أما دير إيمان كلمة سري الله جن أما دير نصيب خي جاي الله قبول كره لأن الله وثائي جابو কখন যাব কিভাবে থাকব কবরে আল্লাহ আপনি আমাদের জন্য সবার জন্য ঈমানের মৃত্যু কবুল করুন আল্লাহ আখেরাতে শান্তি দেবেন হুজুর পাকের সঙ্গী করে দয়ার জান্নাত আল্লাহ আপনি আমাদের নসিব করাবেন আমরা আমাদের পীর মোরশেদ পীর কিবলা মুজাদ্দিদের জামান দাদা হুজুর কিবলা সমস্ত আল্লাহর ওলিদের সাথে করে আম্মা জানকে সঙ্গে করে নিয়ে আমরা যেন সবাই একসাথে রসুলুল্লাহর সঙ্গী জান্নাতে হয়ে যাই আল্লাহ কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করুন আমার ভাই আল্লাহ হেফাজত করুন আল্লাহ কেমন আছে কি করছে দুনিয়ার মানুষ যেটা দেখেনি আজকে সেটা দেখছে আল্লাহ অত্যাচারীর
অত্যাচারকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। যারা যারা আমাদের কাঁদিয়েছে, কাঁদাচ্ছে আমার আব্বা ভাই বোনেদের, মুজাহিদের জামানের সিলসিলার মানুষদের, সারা দুনিয়ার মানুষ যারা কাঁদছে, আল্লাহ তাদের সবর করার তৌফিক দিন। আল্লাহ আমাদের সকলের ইজ্জত সম্মান আপনি বাড়িয়ে দেন, আল্লাহ আমার ভাইয়েরও ইজ্জত বাড়িয়ে দেন, আল্লাহ সর্বদিক থেকে হেফাজত করুন। যারা যারা মেরেছে নির্মমভাবে, আলেমকে মেরেছে, মুজাদ্দিদের জবানকে, আওলাদকে মেরেছে রাস্তায়, দুনিয়া দেখেছে রাস্তার উপরে মেরেছে, খুলে মেরে মাতাই মেরেছে, চিৎকার করে উঠেছে, বিচার আল্লাহ আপনি করবেন। পিঠে মেরেছে, শরীরে মেরেছে, আল্লাহ আমার পীরের আওলাদ, আলেমের গায়ে হাত দিয়েছে, দাদা হুজুরের আওলাদের গায়ে হাত, অপমান করেছে আমার মুজাদ্দিদের জবানের আওলাদের গায়ে হাত দিয়ে। আল্লাহ যারা মেরেছে ওদের ক্যান্সার দিয়ে মারবেন আপনি, আল্লাহ ওদের পথে ঘাটে অ্যাক্সিডেন্ট করিয়ে মারবেন। যারা যারা গায়ে হাত তুলেছে আল্লাহ ওদের আপনি চিরতরের মতো জেল বন্দি করে মারবেন। আলেমের সম্মান নষ্ট করেছে, মুজাদ্দিদের জামানের সিলসিলার ইজ্জত নষ্ট করেছে। আল্লাহ ইজ্জত তো দিবার মালিক আপনি, এই জন্যই তো আল্লাহ দুনিয়ার কিছু মানুষ সেই হিংসায় আল্লাহ শেষ হয়ে যাচ্ছে। যত হিংসা করছে ওরা তত আল্লাহ আপনি আমার মুজাদ্দিদের জামানের সিলসিলার ইজ্জত আসমানে তুলছেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করে লেন, আল্লাহ সকলের দোয়াকে কবুল করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আপনাদের সকলকে সালাম।